সোনার মাটিতে ফলবে সোনার ফসল, আর তাই তো দেশে এখন চলছে বোরো ধান রোপণের উৎসব। এটা আপনারা দেখতেছেন, এটা সারা, এই সারা থেকে সোনার ধান ফলবে। কৃষি নির্ভর এই বাংলাদেশে উন্নত দেশের ন্যায় যান্ত্রিকীকরণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এদেশের কৃষি। তারই ধারাবাহিকতায় মুকসুদপুর উপজেলার মোসনা ইউনিয়নে যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলা পদ্ধতিতে হচ্ছে বোরো ধান চাষাবাদ। আমরা আছি মুকসুদপুর সমলায়। এক বিঘা দুই বিঘা নয়, সমলা পদ্ধতির আওতায় এখানে একসাথে চাষ হচ্ছে প্রায় 50 একর জমির ধান। এখানে উচ্চ ফলনশীল জাত তেজগোল্ড ও বিনা ধান 25 জাতের আবাদ করছেন কৃষকেরা। বিনা 25 ধানের চারা, তেজগোল্ড ধানের চারা আমি নিতেছি। আমরা এই চারাগুলো এখন ট্রেতে আমরা গোছায় দিচ্ছি, গোছায় এবং মাঠে নিয়ে যাচ্ছি মেশিনে, ওখানে তারা ধান লাগাচ্ছে। ট্রেতে চারা উৎপাদন থেকে শুরু করে চারা রোপণের সব কাজই হচ্ছে যান্ত্রিকীকরণের মাধ্যমে। এতে করে একদিকে যেমন অল্প সময়ে অধিক জমি চাষ করা যাচ্ছে, অন্যদিকে পেশি শক্তির ব্যবহার কমিয়ে যান্ত্রিক শক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কৃষকদের মাঝে। 50 একর জমি সম্পূর্ণ এই প্লান্টার মেশিন দিয়ে আমরা হচ্ছে চারা, ধানের চারা রোপণ করতেছি। অতি অল্প সময়ে দিনে প্রায় 5 বিঘা জমি আমরা রোপণ করতে পারতেছি। কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় অনেকটা আনন্দমুখর পরিবেশে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদ হচ্ছে। এছাড়াও অন্যান্য কৃষকদের মাঝেও আগ্রহ বেড়েছে এই পদ্ধতিতে চাষাবাদ। আমাদের কৃষকরা প্রথমে অনীহা প্রকাশ করছিল, কিন্তু এখন ওইটা ধান লাগানো দেখে সবার ভিতরে একটা আগ্রহ উদ্দীপনা কাজ করতেছে। যে সমস্ত কৃষকরা আগে হাতে ধান রোপণ করত, এই সমস্ত কৃষকরাও এখন এই সমলয় চাষাবাদের আওতায় আসতে চাইতেছে। আর এই পদ্ধতিতে চাষাবাদে উপজেলা কৃষি অফিস মুকসুদপুর কর্তৃক কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষিকে যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ এবং আমাদের যে শ্রম সংকট তা পূরণ করা, প্লাস হচ্ছে উৎপাদন খরচ কমানোর জন্য আমাদের আজকের এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হচ্ছে। আমাদের কৃষি পূর্ণধনার আওতায় প্রায় 50 একর জমিতে আমাদের খামার যান্ত্রিকীকরণের কাজ চলছে। কৃষক অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে হচ্ছে এটা রিসিভ করছে। আশা রাখি এর হচ্ছে ভবিষ্যতেও এই এরিয়া বাড়বে এবং পুরো মাঠকে হচ্ছে কভার করবে।